নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএল নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হয়, তুমি বলবে আমি শুনব। অর্থাৎ এই অনুষ্ঠানে মানুষ তার কথা বলে, রাজনৈতিক নেতৃত্ব তার কথা বলে, প্রশাসনিক লোকেরা তার কথা বলে, আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সেটা প্রচার করি, সম্প্রচারিত করি এবং তারপরে সেটা মানুষ শোনে, সে তার কমেন্টস দেয়। আপনারা আজকেও কিন্তু কমেন্টস করতে পারেন। আজকের মূল বিষয় হলো শুনলে অবাক হবেন, আজকের বিষয় শুনলে অবাক হবেন, বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কল ভাঙল আসানসোল উত্তর থানার গ্রুপ ফ্যাক্টরি রোডে, প্রাণে বাঁচলেন এক মহিলা, দীর্ঘক্ষণ গাড়ি আটকে রাখলো তারা, তারপরে কি হলো এবং ঠিক কি হয় শুনলে আপনারা অবাক হবেন। মধ্যরাতে বালি ট্রান্সপোর্ট হয়, মধ্যরাতে বালি ট্রান্সপোর্ট হয় এবং প্রচুর পরিমাণে বালির গাড়ি দ্রুত গতিতে মধ্যরাত থেকেই চলতে শুরু করে। কার মধ্যতে চলে, কেন মধ্যরাতে চলে, আদৌ সেই সমস্ত বালির কাগজপত্র আছে নাকি, আদৌ সেই সমস্ত গাড়ির কাগজপত্র আছে নাকি, সব মিলিয়েই কি বলছে এলাকার মানুষ, কি ঘটেছিল ঘটনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ বচসা, এক প্রকারের বচসা বলা যেতে পারে, বিক্ষোভ না হলেও পুলিশও মাথা গরম করলো, বাসিন্দারাও মাথা গরম করলো, কিন্তু আসল বিষয়টা কি উঠে এলো, কিসের ক্ষোভ মানুষের, সবটাই শুনুন, দেখাবো আমরা। আমরা বলাবো তুমি টাকা দিয়ে যাবে, তুমি যখন নমির প্রতিনিধি হিসেবে এসছো তুমি তখন এখানে সব ইয়া করবে। আমরা পুলিশকে ভরসা করে অনেক ঠকেছি, পুলিশ কোনো কাজ দেয় না, এখান থেকে হাত থেকে বাইরে নিয়ে পর কেসটা আর কোনো কাজ হয় না। তুমি ফ্রন্ট পুলিশ বাঁচাবে নাকি তোমাকে, আপনার গাড়ি ভাইয়ের গাড়ি, ভাইয়ের গাড়ি বালি কি ছিল গাড়িতে, গাড়ি ওই ড্রাইভার ইয়া করে, মানে গাড়িতে কি ছিল, বলো কি ছিল, ইচ্ছা ছিল না পাথর ছিল, বলো ছাই ছিল, ছাই নেই, গাড়িতে বালি ছিল, বালিটা আপনি দেখতে পাচ্ছেন, বালি ছিল, হালকা ছিল, বালি হালকা ছিল, বালির চালানটা কই, চালান নাই বরে, গাড়ির কাগজই নাই তো চালান কি করে দিবে, কি বালির চালান নাই তো, বলে কি অসুবিধা, ঘুমের অসুবিধা হয়, রাত দুটো বাজে গাড়ি চলতে আরম্ভ করে ভোরবেলা পর্যন্ত, বালি গাড়ি ট্রাক ওটার অসুবিধা হয়, আমাদের সামনে যে কল আছে মেয়ে ছেলে যে জল ভরে সেটার অসুবিধা হয়, রাস্তায় বাচ্চাগুলো পার হয়। আজকে কি হয়েছে, আজকে কি হয়েছে, বালি গাড়ি এসছে সামনে, ব্রেকটা সামালতে পারেনি, মহিলাকে মেরে দিত, মহিলাটা সাইড হয়ে গেছে, গাড়িটা নালীর মধ্যে ঢুকে গেছে। এই সময় যদি আপনারা জল দিতেন তো অনেক বড় ঘটনা হতো, হতো, তাই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা কিছু ব্যবস্থা করো, বুঝাবুঝি করে। তেজ রাত ভোর এখানে বালি চলে, প্রশাসন কি করে, প্রশাসনের কোনো মুখ বন্ধ করে বসে থাকে, কি করে, কেউ কাউকে কিছু বলে না, এখানে সামনের ঘর বলি আমরা, একা তো বললে হবে না, আমাদের সামনে বাড়ি তাই আমরা বলি, আমরা তো রোডের মাঝখানে আমরা দিয়ে যাই, ইট পাথর দিয়ে যাই, তা তো রাতের মধ্যে সরিয়ে পড়ে গাড়ি পার, পুলিশ তো জানে, পুলিশ কিছু করে না, পুলিশ কিছু করে না, তাই আমাদের পাবলিক আজকে খেপে গেছে, মানে আতঙ্কে আছেন, যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটতে পারে, অনেক বড় ঘটনা হতে পারে, আজকে মহিলাটা মরে যেত, তাকে ওর কে ফেরত দিতে পারতো বডিটা, তার মেয়ে ছেলেকে কে খেতে দিত, কেউ দিত না এই বয়ে সময়ে। সকালবেলায় ওই যে ট্রলিটা, ওই ট্রলিটা ওই যে কল ছিল ওই কলটার কাছে আমাদের ওখানে মেয়ে ছেলেরা জল নেয়, ওখানে এসে অ্যাক্সিডেন্ট করলো, মেয়ে ছেলেটা একটা লেডিস ছিল, লেডিসটা বাই চান্স হেঁটে গেলো, লেডিসটা না হাঁটলে লেডিসটা আজ অ্যাক্সিডেন্ট হয়ে ডেড করে যাবে। আর এটা তো প্রায় রেগুলার রাত বারোটা একটার পর থেকে বালি, রাত্রের বেলা থেকে বালি ইট রাত্রের বেলা থেকে রেগুলার চলছে এই রুটে। এর আগেও একটা কেস হয়েছিল পাটোয়াপাড়ায়, সেটাও প্রশাসনের কোনো ইয়ে নেই, প্রশাসনের দিক দিয়ে তো এই বালির আজ এই কেসটা হলো, আজ কিছু হলো না, কাল বাদ পরশু তারও তো কেস ঘটে যেতে পারে। এই বালির কোনো কাগজপত্র দেখাতে পারছে না, এদের কাছে কোনো তো কাগজপত্র নেই, বালির গাড়িরও কাগজপত্র নেই, বলছে গাড়ির মালিক জানে আছে কিনা, ড্রাইভারের জানে, মালিক জানে, গাড়ির মালিক জানবে কাগজপত্রের ব্যাপার সেটা তো ওরা জানবে, আর ওরা কোন পারমিশনে কার পারমিশনে কোথা থেকে চালাচ্ছে ওগুলোর, রাত বারোটা একটার পর থেকে আপনার গাড়ি চলছে ইয়ে লোড গাড়ি। কি চাইছেন আপনারা, চাইছি আমরা যে রুটে যাতে এই ধরনের কেস আর যাতে না হয়,
ভারী গাড়ি যেমন লোড গাড়ি যাতে যেমন না হয়, যাতে পরবর্তীকালে ছেলে মেয়েদের কোনো দুর্ঘটনা না ঘটে যায়, যাতে এইটা বন্ধ করা যায়, এইটা চাইছি, আর কিছু চাই না। এই যে রাতভর বালি যাচ্ছে বা ভারী গাড়ি যাচ্ছে, প্রশাসনের ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা, প্রশাসন তো এই তো প্রশাসন তো কিছু ইয়ে নেই। এই যে কেসটা হয়ে যাওয়ার পর এক দেড় ঘন্টা পর প্রশাসন আসছে। গাড়িটা আমি এগোতে যাচ্ছিলাম, এগোতে যেতে যেতে আমার গাড়িতে ঢুকালে আমি ওই পাথরটা আমি বেঁকে দিল তোড়ে, হাতে আমার সামান ছিল, হাড়ি ডাইছি কলসি, অল্পের জন্য বেঁচে গেছি, অল্প জন্য বেঁচে গেছি, ওই পাথরটার জন্য বেঁচে গেলাম। এই বালি গাড়ি কি রাত ভোর চলে? হ্যাঁ, একদম একটা হইতে চলে, আমি টাইমটাও বলে দিচ্ছি তোমাকে। এত রাতে চলে? হ্যাঁ, এত রাতে চলে। তো যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে? হ্যাঁ, যখন তখন মানে মারি দিয়ে যেতে পারে ওরা, এটা কোনো মানে? বলো তো, পুলিশ কি দেখছে? ওরা কি করবে? ওরা কিছু দেখে না, পুলিশরা কিছু দেখে না তো। হ্যাঁ, ওটা কে বলবে? পুলিশ দিকে তো ওটা বলতে হবে। বলো, আমি কি খারাপ করছি? আজকে কি হলো তোমার, মানে আজ? হ্যাঁ হ্যাঁ, আজকে আমার জীবনটা চলে যাচ্ছ, ওই একটুকুর জন্য পাথরটার জন্য আমি বেঁচে গেলাম। হ্যাঁ, রাত দুটো থেকে গাড়ি স্টার্ট হয়, আর গাড়ি কোনো সুবিধাজনকও চালাই না। এই বাচ্চার দোকান আছে সামনে স্কুল, মানে ওরা আরো বেশি গা গেছে, আমরা সাইড দিলে ওরা আরো বেশি গা গেছে যায়। তো এই রাতে গাড়ি চলে আপনাদের অসুবিধা হয়? তো অসুবিধা হচ্ছে না, রাত দুটো থেকে আমরা জেগে থাকবো। তো এই আজকে দেখছি যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুলিশ এলো, আর যত পার্টির লোক এলো, তারপরে তো পার্টির লোক কখনো আসেও না, দেখেও না, ওই ভোটের সময় আসে, এখানে ভোট দিবে মা, ওইখানে ভোট দিবে বোন, ওই বলে চলে যায়। মানে আপনাদের জন্য কেউ কিছু করে না? না, কেউ কিছু করে না, তো ভোটের সময় আসবে, ওদের নিজের জন্য আসে, আমাদের জন্য কেউ আসে না। আর এই বাচ্চাদের সামনে স্কুল, আমি বলছি গাড়ি চলুক কিন্তু সাবধানে চলুক, এই দশটার সময় তো আরো অসুবিধা, আমাদেরকে বাচ্চাদেরকে একবার রাখতে যেতে হয়, একবার আনতে যেতে হয়, পাড়ার মধ্য দিয়ে চলে গাড়িগুলো। হ্যাঁ, আমরা চাই যে এই গাড়িগুলো, লোড গাড়িগুলো বন্ধ, ছোটখাটো গাড়ি চলুক, আচ্ছা ঠিক আছে, কিন্তু যেন সাবধানে চলে, দু চাকাও চলবে তো এমন চলবে যে আমরা বকিয়ে সাবধানে চালাও, বাচ্চারা আসছে, সাবধানে যেন কেউ শুনেই না। আপনাদের তো অসুবিধা হয়? খুব অসুবিধা হয়, বাচ্চারা ঘুরে ফিরে, গাড়ি দাঁড়াতে এবার ছেলেরা ফিরে যায় না। তো আজকে যে ঘটনাটা হয়েছে, একজন তো মারাও যেতে পারতো, একজন মারা যেত সকালে মারা যেত। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।